শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে দর্শক আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ অনেক অপেক্ষার পর কিন্তু প্রশান্তি সে বৃষ্টি গতকাল নেমে এসেছে রাজধানীর বুকে এই প্রশান্তি যেন আরো সামনে আরো দিনগুলো জুড়ে থাকে সে শুভকামনায় শুরু করছে আমাদের আজকের আয়োজন আজকের আয়োজনের প্রথমে আমরা দেখে আসব ইতিহাসের আজকের দিনে কি ঘটেছিল আজ সোমবার 31 মে 2021 17 জ্যৈষ্ঠ 1428 18 শাওয়াল 1442 হিজরি ইতিহাসের আজকের দিনে 1889 সালে প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন হয় দক্ষিণ আফ্রিকান ইউনিয়ন গঠিত হয় আজকের দিনে 1910 সালে 1935 সালের আজকের দিনে কোয়েটায় ভূমিকম্পে 50,000 মানুষের মৃত্যু হয় আজকের দিনে জার্মানিতে গথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয় 1941 সালে 1952 সালের আজকের দিনে ভলগা ডন খালের উদ্বোধন হয় আজকের দিন 1961 সালে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয় 2002 সালের বিশ্বকাপ ফুটবলের আসর শুরু হয় আজকের দিনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল উদ্বোধন হয় 2002 সালের বিশ্বকাপ ফুটবল আজকের দিনে 1915 সালের আজকের দিনে অস্ট্রেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট জন্মগ্রহণ করেন আমেরিকান অভিনেত্রী ও মডেল ব্রুক শিল্ড জন্মগ্রহণ করেন 1965 সালের আজকের দিনে ফরাসি গণিতবিদ এভারিস্ট গ্যালোয়া মৃত্যুবরণ করেন আজকের দিনে 1832 সালে দর্শকের পর্যায়ে চলে যাব আমরা সংবাদপত্র পর্যালোচনায় তবে তার আগে জেনেব ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো প্রথমে জানিয়ে দিতে চাই বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম তারা শিরোনাম করেছে অপরাধের শেষ নেই টিকটকে এছাড়া শিরোনাম রয়েছে সীমান্তের 8 জেলায় লকডাউনের সুপারিশ সবুজ ভবিষ্যৎ গড়তে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী এরকম একটি শিরোনামে দেখা যাচ্ছে এছাড়া শিরোনাম রয়েছে সিলেটে আতঙ্ক বাড়াচ্ছে ঝুঁকিপূর্ণ ভবন কালের কণ্ঠ রয়েছে পর আমার কাছে দর্শক তারা শিরোনাম করেছে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকছে এছাড়া রয়েছে সীমান্ত 10 লাখ টাকা পাই তুই নিশ্চিন্তে ঘুমা শিরোনাম যদি জানাতে চাই সিলেটে দফায় দফায় ভূমিকম্পের শঙ্কা সীমান্ত জেলায় অনুপথে কঠোর নজরদারিতে জোর এরকম শিরোনামও রয়েছে কালের কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে প্রথম আলোর দিকে নজর দিতে চাই তারা শিরোনাম করেছে এলএসটি কেনাবেচায় যুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরো 5 শিক্ষার্থী গ্রেপ্তার এছাড়া শিরোনাম রয়েছে যদি জানাতে চাই মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা এই ছিল প্রথম আলোর শিরোনাম আমরা চলে যেতে চাই সমকালে সমকালে শিরোনাম রয়েছে একই চক্রে 5,000 মেয়ে শিরোনাম রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সিদ্ধান্ত নিন বারডেমে সেই রোগীর মৃত্যু ব্ল্যাক ফাঙ্গাসে এরকম শিরোনামও রয়েছে আইটি শিরোনামটা জানতে চাই সমকালে কৃষিতে বেশি গুরুত্ব পাচ্ছে যান্ত্রিকীকরণ ডেইলি সান রয়েছে আমার কাছে দর্শকের পর তারা শিরোনাম করেছে ক্রাইমস ইনক্রিজ ডিউরিং লকডাউন এছাড়া শিরোনাম রয়েছে টেক কালেকটিভ এফোর্টস টু বিল্ড গ্রিনার ফিউচার আরো শিরোনাম যদি জানাতে চাই ইন্ডিয়া লর্ডস বাংলাদেশ ইকোনমিক রাইস এরপর দা ডেইলি স্টার রয়েছে আমার কাছে তারা শিরোনাম করেছে লোকেশন রাইজিং সার্ভিস কোয়ালিটি নট আরো যদি শিরোনাম জানাতে চাই বিমান টু লুক ইনটু হাই এয়ারফেয়ার টু মিডল ইস্ট বাংলানিউজ24.com রয়েছে দর্শক আমার কাছে তারা শিরোনাম করেছে উত্তরাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে তিস্তা পারে বন্যার সংখ্যা যদিও কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে তিস্তা পারে কিন্তু পানি বাড়ার কারণে এখানকার যারা জেলেরা আছেন তারা বেশ লাভবানই হচ্ছেন কারণ প্রচুর মাছ তারা ধরতে পাচ্ছিলেন কিন্তু সেই বাড়ার পরিমাণ কিন্তু একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে যেটি বন্যার একটি সংখ্যা দেখা দিচ্ছে এছাড়া ভাষাঞ্চর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা এরকম শিরোনাম রয়েছে অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার আর যদি শিরোনাম একটু জানাতে চাই মামুনুলের অ্যাকাউন্টে বছরে 6 কোটি টাকা লেনদেন দর্শক এরপর দা নিউ ইয়র্ক টাইমস রয়েছে আমার কাছে দেশের বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্র তারা শিরোনাম করেছে ইসরায়েল মুভস টুওয়ার্ডস কোলিশন ডিল দ্যাট কুড সাইডলাইন নেতানিয়াহু এছাড়া যদি শিরোনাম একটু জানাতে চাই ইউএস এক্সপার্টস সি আর্জেন্ট নিড ফর নিউ সার্চ অফ পেন্ডামিক্স অরিজিনস
দর্শক এই ছিল মোটামুটি ঢাকা থেকে প্রকাশিত এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমরা এবার চলে যাব পর্যালোচনায়। যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, সেই সাথে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। আমানুল্লাহ ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, আপনি নিশ্চয়ই শুনছিলেন, আমি শিরোনামগুলো পড়ছিলাম। আমি প্রথমে চলে যেতে চাই বাংলাদেশ প্রতিদিন, সেই সাথে যদি একটু নজর দেই আমরা প্রথম আলো এবং সমকালে, তিনটি সংবাদপত্রেই যে বিষয়টি বেশ ভালোভাবে প্রাধান্য পেয়েছে, টিকটকের মাধ্যমে যে অপপ্রচার কিংবা যে অন্যায় অপরাধগুলো হচ্ছে সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিদিন আছে অপরাধের শেষ নেই টিকটকে, সমকাল বলছে একই চক্রেই পাচার 5,000 মেয়ে, এবং প্রথম আলোতে আছে এলএসডি কেনা বেচায় যুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরো 5 শিক্ষার্থী গ্রেপ্তার। এলএসডি ব্যাপারটাতে একটু পরে আসি, টিকটক ব্যাপারটিতে আসতে চাই। নতুন একটি অ্যাপ আমাদের দেশে হঠাৎ করে প্রচলিত হলো, প্রচুর ছেলেমেয়ে যারা আছে তারা কিন্তু এটিতে ঝুঁকে পড়েছে এবং এইটি করতে গিয়ে দেখা যাচ্ছে অপরাধ চক্রের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। নতুন একটি অ্যাপ যখন আমাদের এখানে প্রচলিত হলো, আসলে তথ্য প্রযুক্তি যারা আছেন ব্যবস্থায় তারা কি আসলে ব্যাপারটিকে আরো একটু নজর দেওয়া উচিত ছিল যে যেন এটি দ্বারা কোনো অপরাধ না হয়? আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি ঠিকই বলেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্ত অ্যাপ যেগুলো আছে টিকটকের মতো সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। অনলাইন মিডিয়াতে নিয়ন্ত্রণটা স্থাপন করা অনেক কঠিন, কিন্তু আজকালকার যে আইটি যুগে এটা নিয়ন্ত্রণ করা খুবই সম্ভব। টিকটকের বিষয়টা আমরা কিন্তু অনেক আগেই নজরে এনেছিলাম যে এটাকে একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে হবে। টিকটকটা একদম ছেড়ে দেওয়া হয়েছে আমাদের এখানে, একদম বাচ্চাদের কাছে চলে গেছে এবং সবাই অ্যাপ ডাউনলোড করে। এখন এই অ্যাপের ভিতরে কি আমাদের নিয়ন্ত্রণ আনতে পারে কিনা, রাষ্ট্র পারে কিনা? হ্যাঁ পারে। পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেই টিকটকের নিয়ন্ত্রণ তারা নিয়ে আসছে, একটা নির্দিষ্ট সময় সীমার ভিতরে একদম রেজিস্ট্রেশনের বিষয়গুলো আছে এবং একদম এত খোলামেলা পর্যায়ে নাই। এখন বাংলাদেশে এখন যে অবস্থা আছে, এখনো সময় আছে আমি মনে করি যে টিকটকটাকে নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসা, কারণ টিকটকের মাধ্যমে দেখা যাচ্ছে আসক্তির পর্যায়ে চলে যাচ্ছে। অনলাইন গেমে যেমন একটা গ্রুপ আসক্তির পর্যায়ে চলে গেছে অলরেডি সারা বিশ্বে এবং বাংলাদেশেও যাচ্ছে, শিশুদের ভিতরে অনলাইন গেম প্রচুর খেলা শুরু হয়েছে, ঠিক তেমনি টিকটকটাও কিন্তু একদম হাটে বাজারে ঘাটে মাঠে সব জায়গাতে সব শ্রেণীর সব পেশার লোকজনই কিন্তু ব্যবহার করছে। এটার ভিতরে একটা নিয়ন্ত্রণ আনা সম্ভব এবং এটা আনার জন্য আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি। একই চক্রে 5,000 মেয়ে পাচার হয়েছে, 5,000 মেয়ে খুব কম সংখ্যক না, 500 কিংবা 50 না, 5,000। এই 5,000 মেয়ে নিশ্চয়ই একদিনে হয়নি, অনেক দিন ধরে হয়েছে। আসলে প্রশাসন প্রশাসন কোন দায়িত্ব, মানে দায়িত্ব কি ঠিকমতো পালন করছেন কিনা? কারণ তাদের চোখে বলতে গেলে বাংলা একদম যে নাকের ডগা দিয়ে কিন্তু এই 5,000 মেয়ে পাচার হয়ে গেছে। আসলে অবহেলা কোন জায়গায় থেকে যাচ্ছে, কেন অবহেলা থাকছে এখন পর্যন্ত? এটা আমাদের এখানে নারীরা পাচার হচ্ছে বহুদিন থেকে এবং এটা 90-এর দশক থেকেই কিন্তু এই যাত্রাটা শুরু হয়। এবং নারী পাচার নিয়ে, নারী এবং শিশু পাচার নিয়ে কিন্তু আমরা অনেক গবেষণা করেছি, কারা পাচার করে, কোন রুটে পাচার করে, কোথায় যায়, আমাদের নারীদের ডিমান্ডটা কোথায় আছে পৃথিবীর কোন কোন জায়গাতে, ভারতে গিয়ে তারা কি করে, দুবাইতে গিয়ে তারা কি করে, মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলোতে গিয়ে তারা কি করে এবং এখানে কারা কারা এই সমস্ত চক্রের সাথে জড়িত, এগুলো কিন্তু সরকার জানেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানেন এবং এই সমস্ত সম্পর্কিত যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারাও কিন্তু ভালো করেই জানেন। ট্রাভেল এজেন্সির নামে, ভিসার নামে, ইত্যাদির নামে কারা এই সমস্ত কাজগুলো করছে, বিদেশে রিক্রুটমেন্ট এজেন্সির নামে, এগুলো কিন্তু সরকারের জানা আছে। কিন্তু এটা চলছে এবং কন্টিনিউয়াস চলে আসছে। এখন হঠাৎ করে এই টিকটক হৃদয়ের বিষয়টা যেহেতু ভারতে ধরা পড়েছে এখন সামনে নজরে আসছে, কিন্তু এটা হয়ে আসছিল এবং এই নিয়ে আমাদের এখানে বিদেশি সংস্থা, দেশি সংস্থা, এনজিও, সুশীল সমাজ সবাই কিন্তু ভিতরে ভিতরে সোচ্চার, প্রকাশ্য সোচ্চার এবং তারা কিন্তু সরকারকে অনেক ধরনের সাজেশন দিয়েছিলেন, আমরাও দিয়েছি, কিন্তু কোন কোন জায়গাতে দেখা যাচ্ছে যে কোন কোন জায়গাতে একটু উদাসীন, ফর্মালিও যাচ্ছে মেয়েরা পাচারের শিকার হচ্ছে এবং ইনফর্মালি পাচারের শিকার হচ্ছে। এখন যে 5,000 আপনি দেখালেন সেটা অনেকটাই দেখা যাবে যে ফর্মাল ওয়েতে তারা সেই পাচারটা হয়েছে। ফর্মাল ওয়েতে মানে তাদেরকে ভিজা টিজা করে তাদেরকে পাঠানো হয়েছে ভারতে অথবা মধ্যপ্রাচ্যের দেশ, ভারত হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানো হচ্ছে। তো এখানে কারা জড়িত তারা ধরা পড়ে, আবার দেখা যায় তারা জামিন নিয়ে বের হয়ে যায়। এখন নারী ও শিশু পাচার আইন যেটা আমাদের এখানে আছে সেটা এত শক্ত এবং কঠিন, সেই নারী ও শিশু পাচার আইনের আন্ডারে যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায় তাহলে কিন্তু এই পাচারটা চলছে
অতীত চলছে, এখনো চলছে এবং ভবিষ্যতে চলতে থাকবে। অত্যন্ত শক্ত ভূমিকা যদি গ্রহণ না করা হয় তাহলে নারী ও শিশু পাচার আমাদের এখান থেকে বন্ধ হবে না, কারণ এটা একটা ডিমান্ড সাপ্লাই এর ব্যাপার। আমরা সাপ্লাই দিতে পারছি এবং ডিমান্ডটা আছে আপনার পৃথিবীর বিভিন্ন দেশে। জি, আপনি যেটি বললেন যে নারী শিশু পাচার কিংবা নারী শিশু নির্যাতনের উপরে যে আইনগুলো অত্যন্ত কঠিন আইন আছে, তাহলে আমরা কি বলতে পারি যে আইনের যে বাস্তবায়ন অর্থাৎ কার্যকারিতা আমরা দেখছি না, বাস্তবায়নই বলি, বাস্তবায়ন হচ্ছে না, এর জন্য কি অপরাধের সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছে? আর তাই যদি কারণ হয় তাহলে বাস্তবায়ন হচ্ছে না কেন সেভাবে, মানে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা কেন দেখছি না? এটা আইনের দীর্ঘসূত্রিতা একটা বড় বিষয়। দেখা যাচ্ছে যে সাক্ষী সাব্যস্ত পাওয়া যায় না, আইনের দীর্ঘসূত্রিতার বিষয় হয়ে দাঁড়ায়, জামিন নিয়ে বের হয়ে যায়, তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায় না, এবং আইনের অনেক ফাঁক ফোকর এখানে রয়ে গেছে। এবং আমাদের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাতে তাদেরকে দ্রুত বিচার আইনের আন্ডারে এনে যদি আমরা শাস্তি দিতে পারি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, 2-4 কেস আমরা যদি দেখাতে পারি বছরে যে নারী ও শিশু পাচারের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত বিচার করে তাদেরকে যদি শাস্তি দেওয়া যায় তাহলে কিছুটা আসবে। আর একটা জিনিস হলো যে শুধুমাত্র আইন দিয়ে বিচার করে তো এই সমস্যার সমাধান করা যাবে না, এটার জন্য যে ধরনের সামাজিক জনসংযোগ করা দরকার, গণসচেতনতা তৈরি করা দরকার, সেই সামাজিক গণসচেতনতা অনেক সময় কম দেখতে পাওয়া যায়। গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে এবং সমস্ত ইউনিয়ন পর্যায়ে কাজ হচ্ছে না যে তা না, কাজ হচ্ছে অনেক, নারী পাচার অনেক কমে এসেছে, শিশু পাচার অনেক কমে এসেছে, কিন্তু তারপরও বিশ্বের অন্যতম একটি দেশ বাংলাদেশ, যেখান থেকে নারী এবং শিশুরা পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হচ্ছে, আইনের কাঠামোর দুর্বলতার সুযোগেই, মানে আইনের বাস্তবায়নের দেরি হওয়ার দীর্ঘসূত্রিতার কারণে। এই জায়গাগুলোতে যদি আমাদের বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত ওনারা যদি একটা ব্যবস্থা গ্রহণ করেন, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সামারি ট্রায়াল করে যদি এই সমস্ত বিষয়গুলোকে সমাধান করা যায়, কারণ জামিনে একবার বের হয়ে গেলে পরে তাকে আর আনা যাচ্ছে না, তাকে আর ব্যাক করানো যাচ্ছে না, দেখা যায় সে আবার একই কাজ করে বেড়াচ্ছে। আমানুল্লাহ ফেরদৌস, যে পরের বিষয়টিতে আসতে চাই, প্রথম আলো শিরোনাম রয়েছে LSD বেচাকেনায় যুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরো 5 শিক্ষার্থী গ্রেপ্তার। এরকম মাদক দ্রব্যের সাথে যুক্ত এরকম শিক্ষার্থীদের গ্রেপ্তার করতে প্রথম না, এর আগে বহুবার হয়েছে। অত্যন্ত দুঃখজনক, হতাশার ব্যাপার যে যেখানে আগামী প্রজন্মের শিক্ষার্থী কিংবা আগামী প্রজন্মকে যারা তুলে ধরবে তারাই সেখানেই এই ধরনের কাজ হচ্ছে, আসলে ঘাটতি কিংবা দায়িত্বভারটা কোথায় অবহেলিত হচ্ছে আপনি মনে করছেন? মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলাদেশে একটা আছে, কিন্তু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ হলো এই যে কাজটা সমন্বিত পর্যায়ে ওনারা করেন না, এবং এখানে ঘন ঘন বদলি হয় মানুষ, এখানে আসে আবার যায়, একটা সমন্বিত পর্যায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সেখানে কাজটা আমরা দেখতে পাই না, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে তাদের নির্ভরশীলতা আছে, তাদের নিজস্ব কোনো মানে ফোর্স নাই। LSD নিয়ে যে কথা আসছে বাংলাদেশে, LSD এখন বলা হচ্ছে যেহেতু মিডিয়ার নজরে আসছে সেহেতু বলা হচ্ছে যে LSD বাংলাদেশে নতুন আসছে, আসলে কিন্তু LSD বাংলাদেশে নতুন আসেনি, এটা প্রায় 2 যুগ আগের পুরাতন ড্রাগ। LSD একটা সিনথেটিক ড্রাগ, সেমি সিনথেটিক না, একদম ফুল সিনথেটিক ড্রাগ, এবং সাংঘাতিক ধরনের আপনার অ্যাডিকশন হয় LSD তে, সাংঘাতিক ধরনের হ্যালুসিনেশন হয়, মানে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে। এবং LSD তে ওই যে 5 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ধরা পড়েছে, 10 জন সাপ্লাই, এটা না, ঢাকাতে একটা বিশাল নেটওয়ার্ক তাদের হয়তো গড়ে উঠেছে, এবং LSD কিন্তু ঢাকাতে অনেক আগেই ধরা পড়েছে। এখন যেহেতু একটা লার্জ স্কেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর যেহেতু মারা গেল, সেই কারণে এটা সামনে এসেছে, কিন্তু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিন্তু তারা আগে থেকেই জানতেন, বা যারা ড্রাগ নিয়ে কাজ করে তারা কিন্তু ভালো করে জানতেন যে LSD-র উপস্থিতি বাংলাদেশে আছে। বলা হচ্ছে যে তারা এই যে পেপলের মাধ্যমে, তারা ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে আনেন, আমাদের কাছে যে সমস্ত খবর আছে তাতে দেখা যাচ্ছে যে কেরিয়ারের মাধ্যমে আসে, যেহেতু এটা অনেক ছোট, একদম মাইক্রো টাইপের এবং কাগজের ভিতরে করে নিয়ে আসা যায়, সেহেতু সেটা অনেক আগে থেকে কেরিয়ারের মাধ্যমে এখানে আসছে, এবং খুবই এক্সপেন্সিভ, 3,000 থেকে 5,000 টাকা এক একটা ডোজ, উচ্চবিত্তের ড্রাগ, এটা গ্রামাঞ্চলে যাবে না, হয়তো গ্রামাঞ্চলে সেটা সেটা বিস্তার হবে না, কিন্তু আরবান মিডল ক্লাসের ভিতরে যেখান থেকে নেতৃত্ব আসার কথা, যেখান থেকে মানুষের পলিসি মেকিং আসার কথা, ভবিষ্যৎ প্রজন্ম, সেইটাকে কিন্তু শেষ করে দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে, আপনি দেখেন, শুধুমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তো আসেই অনেকদিন আগে থেকে, এখন এই LSD তে যারা জড়িত তাদের নেটওয়ার্কটাকে ধরে এটাকে যদি উৎপাদন না করা যায়, একদম সমূলে উৎপাদন করা না যায়, LSD কিন্তু একটা বড় বিপদ হয়ে দেখা দেবে আমাদের এখানে, বিশেষত এই ড্রাগস এর ক্ষেত্রে, কারণ এটা ক্যারি করা খুব সহজ, আনাও সহজ, এটা আপনার এই যে ট্রান্সপোর্ট করা এবং সাপ্লাই করাটা সহজ, এবং এর ডিমান্ডও আপনার এই যে
একটা উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর বাচ্চাদের ভিতরে কিন্তু দেখতে পাওয়া যায়। আমানুল্লাহ ফেরদৌস, আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি, সেই ক্ষেত্রে আরেকটি প্রসঙ্গ চলেই আসে, এই যে লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান এত ব্যাপক সময় ধরে বন্ধ রয়েছে, কঠোরতা বাড়ানো হচ্ছে বহু ক্ষেত্রে, কিন্তু শিথিল সব জায়গায় করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, এখন পর্যন্ত শিথিলতার কোনো ব্যাপার আমাদের চোখে পড়েনি। আমরা গতকালও দেখেছি কিন্তু রাজু ভাস্কর্যের সামনে কিন্তু হল খুলে দেওয়ার জন্য শিক্ষার্থীরা বেশ একটু আন্দোলনও করেছেন। আপনি কি বলবেন, আপনার কাছে কি মনে হচ্ছে, আসলে কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া উচিত কিংবা কতটুকু প্রস্তুত আছে খুলে দেওয়ার জন্য? শিক্ষা প্রতিষ্ঠান গুলো একটা ক্রিটিক্যাল বিষয়। এখন 13-14 মাস ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমাদের বাচ্চারা স্কুলে কলেজে যেতে পারছে না, অনেকে ঝরে পড়বে। অনেক গবেষণা বেরোচ্ছে, অ্যারাউন্ড 10-30% বাচ্চা ঝরে পড়বে স্কুল এবং কলেজ থেকে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে হতাশা তৈরি হয়েছে এবং সারা বিশ্বেই কিন্তু একই অবস্থা। আমাদেরকে একটা মনে রাখতে হবে, আমরা একটা প্যান্ডেমিক এর ভিতরে দিয়ে যাচ্ছি, যেটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অথবা 100 বছরও কিন্তু এই ধরনের একটা প্যান্ডেমিক দেখতে পাওয়া যায় না। কথাটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে, ভুলে গেলে চলবে না। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থাটা কিন্তু মনে রাখতে হবে, কি হচ্ছে সেখানে সেটা মনে রাখতে হবে। নেপালে কি হচ্ছে, গত 3 দিন থেকে আপনি দেখেন ভারতের অবস্থার দিকে যাচ্ছে নেপালে। সো এখানে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলা, এই যে এতগুলো আমরা সারা বাংলাদেশে ভারতের সীমান্ত দ্বারা, মানে আমাদের এই যে কি, এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আজকে 30%, 40%, 50% পর্যন্ত, সর্বনিম্ন 15% পর্যন্ত সংক্রমণ রেট। এইটা যদি আপনার আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, ঢাকার দিকে আসতে থাকে, তাহলে কিন্তু এটা একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা 5-7 কোটি বাচ্চা এবং তাদের গার্ডিয়ান, অভিভাবক এবং তাদের সাথে আরো অন্যান্য যে লোকজন, তারা কিন্তু মুভ করে। সরকার কিন্তু এই জায়গাটাতে ঠিকই করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে সারা বাংলাদেশের অর্ধেক জনসংখ্যাকে কিন্তু ঘরের ভিতরে রাখতে পেরেছে এমনি লকডাউন ছাড়াই। এটা একটা বড় সিদ্ধান্ত ছিল। তবে এখন সময় এসেছে, আপনার ধরেন কোন কোন জেলাতে, যে জেলাতে যেমন পার্বত্য চট্টগ্রামের 3টা জেলাতে আপনি যেখানে সংক্রমণের রেট 5%-এর নিচে, সেখানে আপনি স্কুল এবং কলেজ খুলে একটা টেস্ট কেস হিসেবে দেখতে পারেন। এবং পৃথিবীর বিভিন্ন দেশে স্কুল কলেজ খুলে আবার বন্ধ করেছে, কিন্তু আমরা একটা টেস্ট কেস হিসেবে দেখতে পারি যে পার্বত্য চট্টগ্রামের 3টা জেলাতে আমরা যদি খুলে দেই, আমরা যদি কিশোরগঞ্জে, হবিগঞ্জে, ময়মনসিংহে, যেখানে সংক্রমণের রেট 5%-এর নিচে, সেখানে গ্রামাঞ্চলে কিছু স্কুল এবং কলেজে যদি আমরা খুলে দিই, পার্ট বাই পার্ট আমরা যদি খুলে দিই, একটা ক্লাসকে আজকে আনি, একটা ক্লাসকে পরের দিন আনি, তাহলেও একটা এক ধরনের অনুভূতি দাঁড়াবে শিক্ষকদের, ছাত্রদের ভিতরে এবং শিক্ষকদের ভিতরেও, যে আমরা আবার স্কুল এবং কলেজ মুখী আমরা হচ্ছে এবং পড়াশোনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ব্যাপারটা একটু চিন্তা করতে হবে, যেটা অর্থ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, উনি ঠিকই বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা খুলে দিতে হবে, আমাদের অবশ্যই খুলে দিতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয়টা খুলে দেওয়ার জন্য হলে অবস্থানরত যে সমস্ত শিক্ষার্থীরা আছেন, যে প্রায় 1,30,000-35,000 হলে অবস্থান করেন, তাদের কিন্তু ভ্যাকসিনেশনটা দিতে হবে। অন্তত পক্ষে একটা ডোজ হলো তাদেরকে দিতে হবে, একটা ডোজ দিলে অন্তত পক্ষে 50% তার সুরক্ষা হবে, এবং সেটা দিয়ে তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের হল গুলা খুলতে হবে, নতুবা কিন্তু আবার মহাবিপদ তৈরি হতে পারে। তাহলে আমি যদি আজকে থেকেও শুরু করি, তাহলে আমরা ধরতে পারি যে আগামী 2 সপ্তাহের ভিতরে, 4 সপ্তাহের ভিতরে আমরা যদি চীনের যে টিকাটা আসছে সেই টিকাটা যদি দিই, তাহলে আমরা জুলাইয়ের শুরুতে অথবা জুলাইয়ের মধ্যবর্তী সময় আমরা বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবো। তবে অনলাইনে পরীক্ষা এবং অনলাইনে যে পরীক্ষা নেওয়ার পদ্ধতি আমরা শুরু করেছি, সেটা আমাদের চালু রাখতে হবে। কারণ বলা যায় না খোলার পর আবার বন্ধ করে দিতে হতে পারে, সেই জন্য আমরা অনলাইনে পরীক্ষাটা আমাদের চালু রাখতে হবে। এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে একটা সেশন জ্যাম তৈরি হয়েছে, সেটা আমরা, যেহেতু ক্লাস নেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছে, আমরা সেটা 2-3 মাসের ভিতরে আমরা পুষিয়ে দিতে পারবো। মানে এই বছরের ভিতরেই আমরা যদি নিয়ন্ত্রণটা রাখতে পারি, সংক্রমণটা নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারি, তাহলে এই বছরের ভিতরে আমরা ফাইনাল ইয়ার এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাব আজকের আবহাওয়া সংবাদে। জানিয়ে দিব আজকের আবহাওয়া কেমন থাকতে পারে। আজ সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এদিকে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো অথবা দমকা হওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, এবার জানতে দিতে চাই দেশের বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.9 ডিগ্রি সেলসিয়াস। এরপরে জানাচ্ছি চট্টগ্রামের, চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। স্টেট বিভাগীয় শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের 33.9 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এবং সর্বনিম্ন 28.1 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 26.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। খুলনার তাপমাত্রা হতে পারে সর্বোচ্চ 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আমরা তাপমাত্রা দেখতে পারি খুলনা বিভাগে 27.7 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকতে পারে 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27.5 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার সম্ভাবনা। আমরা এবার জানিয়ে দিব আজকের সূর্যোদয় হয়েছে সকাল 5:11 এবং আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:42। দর্শক, জানিয়ে দিচ্ছিলাম আজকের আবহাওয়া কেমন থাকতে পারে সারা দেশে। এবার আমরা চলে যাব রাশিফলে, জানাবেন কেসি পাল। কেসি পাল, কি আছে আজকের রাশিফলে আমাদেরকে জানাবেন? অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন, তাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন, তাদের কর্মের পথ সুপ্রশস্ত হবে, এমনকি কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে বাসবেন। অবশ্য বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে বাধা আসতে পারে, তবে শিক্ষার্থীদের হাতে নিত্য নতুন সুযোগ এসে হাজির হতে পারে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন, যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনাদের দ্বারে এসে পড়া নাড়বে। সেই সঙ্গে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাধ বাস্তবায়িত হবে, তবে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। নসে তথ্য মান এমনকি রাজদণ্ডের দণ্ডিত হতে পারেন, তবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে। সেই সঙ্গে লটারি জোয়ারে শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে, এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ ও নেশা জাতীয় দ্রব্য সেবন থেকেও কিন্তু দূরে থাকতে হবে। সেই সঙ্গে 2 চাকার যানবাহন বর্জন করতে হবে। এবার কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। তাছাড়া যাদের জীবন সাথী ও জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন, তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে, এমনকি শত্রুরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি বিরাট প্রকোপ বাড়তে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া, খাল কেটে কুমির আনা সমান হতে পারে, অর্থকড়ি নাড়াচাড়ার ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের মন কোনো প্রকারেই লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে না, তাই তো শিক্ষার্থীদের কঠোর শ্রম মেধা প্রযুক্তি ও কৌশলের বলে ফসল গড়ে তুলতে হবে। অবশ্য পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পেতে পারেন। তাছাড়া সন্তান সন্ততিরা আগ্রহ হয়ে থাকতে পারে, এমনকি সন্তানদের সাফল্যেও গৌরবান্বিত হতে পারেন। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য জীবন পুরোটায় ভরে থাকলেও বিচ্ছেদের কোনরূপ সম্ভাবনা নেই। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, মালিক
ভাড়াটিয়ার মতো কার মতানৈক্য দূরীভূত হবে, তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি দিনের শেষে ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। এবার বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, অথচ বিদ্যা শিক্ষায় গতিদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে, সেই সঙ্গে বিদেশ গমনের ইচ্ছুদের বিদেশ গমনের পথ খুলতে পারে, মামলা মোকদ্দমার রায় পক্ষে আসতে পারে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্যের কৃপা বর্ষিত হবে, শূন্য পকেট পূর্ণ হবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, এমনকি দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগে সে হাজির হবে, সেই সঙ্গে দীর্ঘদিনের যারা নিঃসন্তান দম্পতি আছেন তাদের সন্তান প্রাপ্তির পথ সুপ্রশস্ত হতে পারে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পসরা সাজতে পারে আপনার গৃহবাড়িতে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে বা ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, এমনকি মামলা মোকদ্দমার রায় পক্ষে আসতে পারে, দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটতে পারে, তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হতে বাধ্য হবে, তবে লম্বা দূরত্বের সফরে না যাওয়াই আজকের দিনে সমীচীন হবে, এমনকি দিনের শেষে কোনো অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে রাশিফল জানাচ্ছিলেন কেসিপাল। রাশিফল আসলে একটি সম্ভাবনা মাত্র, আমাদের আমরা কতটুকু কর্মঠ সেটির উপর আসলে নির্ভর করে আমাদের জীবনের সফলতা। আজকে আমরা দর্শক আজকের আয়োজনে যা দেখলাম যে আমরা যে পর্যালোচনায় ছিলাম সেখানে দেখলাম করোনার ক্ষেত্রে যেটি আমাদের সচেতনতা অনেক বেশি বাড়াতে হবে, এটি আসলে মানে সুস্থ থাকার একমাত্র উপায় এই মুহূর্তে। আর আমরা টিকটক নিয়ে যে আলোচনাটি করলাম, আসলে নতুন যে কোনো কিছুই আমাদের দেশে কিংবা আমাদের হাতে আসুক না কেন, সেটি যেন আমরা অবশ্যই ভালো কোনো ব্যবহার করি, যাতে এতে কারো কোনো ক্ষতি না হয়, কোনো অপরাধে যেন আমরা জড়িয়ে না পড়ি, সেটি আমরা অবশ্যই সবাই খেয়াল রাখবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো, কারণ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প আর কোনো কিছু নেই। আজ সকালে মানুষের আজকের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, বিদায় নিবো।